এত বছর ধরে আপনি নামাজ পড়েন অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাম কি বলতেন কি পড়তেন সেটা আপনি জানেন না এটা কি ত্রুটি না কি ত্রুটি না এটা কেন জানেন না জানেন কারণ হলে এটার জায়গায় আর একটা ভেজাল ঢুকে আস যেহেতু একটা ভেজাল আছে এজন্য আসলটা সরে গেস ঠিক না ভাই ঠিক পাঁচ সপ্ত নামাজের পরে নবী করিম সাল্লাহ সাল্লাম ওখানে হাদিস থেকে তাকবির কথা আসছে আল্লাহ আকবার বলতেন যদিও সেটা নিয়ে ওলামায় একরামের অনেকে বলেছেন আবদুলমুল আব্বাস রানদের বর্ণিত যে তিনি তাকবিল কথা বলেছেন এটা অন্য ত্যাগ যাই হোক সেটা আরেক বিষয় তিনবার ইস্তেকফাল আসতাল ফেরুল্লাহ আস্তল ফুরুল্লাহ আসতাল ফেরুল্লাহ এরপর আল্লাহ মাংকে সালাম অমিংকেস সালাম জালালি অল ইকরম এর পাশাপাশি আয়াতুল কুরসি পাঁচ শক্ত নামাজের পরে কি পড়া আয়াতুল কুরসি পড়া এরপর তিন কুল সুরায় এখলাস কুলহাল্লাহ সুরায় ফালাক সুরাইナス কয়বার কবার করে আন্দাজে মেরে দিবেন একবার করে তিনবার হলো সকাল সন্ধ্যা আর পাঁচ ওয়াক্ত পরে কয়বার একবার একবার করে এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি একবার লা ইলাহা ইল্লাল্লাহু হদহু লা শারীকা লাহ লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া না'বুদু ইল্লা ইয়া হুবি ওয়ালিদাইনি ইহসানা ক আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া লাহুল সানাউল হাসান একবর এইভাবে এই সব দোয়াগুলো 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার কোন কোন বনা আছে 33 বার আল্লাহু আকবার 34 তম বার লা ইলাহা ইল্লাল্লাহু আদাল দুইটাই হাদিসে সাবিত আছে তো এই যে আমলগুলো এগুলো পাঁচ ওয়াক্ত পরে করা সুন্নাত আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা ঠিক না ভাই ঠিক তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মোহাম্মদ সোল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয় তাহলে সে আমুলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে